হ্যালো বন্ধুরা তোমরা আজকে থামনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কি টপিকের ওপরে ভিডিও বানাতে চলেছি তো তোমরা ভালো মতোই জানো যে আমার ছেলের পরীক্ষার জন্য আমি ঘর বাড়ি সব অল্প অল্প করে গোছাচ্ছি তো আজকে পালা হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করার ফ্রিজটা প্রায় দু সপ্তাহ ধরে পরিষ্কার করা হয়নি তো দেখো ফ্রিজের কি বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে একেবারে ঘরোয়া পদ্ধতিতেই আমি ফ্রিজটা পরিষ্কার করব তো যে যে জিনিসগুলো লাগবে ফ্রিজ পরিষ্কার করার জন্য তোমাদের আগে সেগুলো দেখিয়ে দিই গ্লাভস ব্রাশ লেবু ভিনিগার আর ভিম লিকুইড ডিশওয়াশার আর ইয়ারবার আর একটু হলো বেকিং সোডা বা যেটাকে আমরা খাওয়ার সোডা বলি তো এই জিনিসগুলো দিয়ে আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করব তো প্রথমেই আমি আগে ফ্রিজ পরিষ্কার করার জন্য একটা লিকুইড বানিয়ে নেবো তার জন্য প্রথমেই অল্প পরিমাণে আমি জল এক বাটির মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চার ঢাকনা ভিনিগার ঢেলে দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু একদমই কম রেখেছি এরপরে আমি ভিম যে লিকুইড ডিশওয়াশার সেটা দিয়ে দিলাম আর কলিনস সবাই মোটামুটি ব্যবহার করে তো আমি না বোতলগুলো ফেলি না কলিনস শেষ হয়ে যাওয়ার পরে ফাঁকা বোতলগুলো আমি রেখে দিই এগুলো স্প্রে করার কাজে ভীষণ দরকার লাগে তো সেই ক্ষেত্রে আমার এরকম একটা ফাঁকা বোতল ছিল সেটার মধ্যে আমি এই লিকুইডটাকে ঢেলে দিলাম আর আমি একটা সুতির কাপড় আমার ধোয়া সুতির কাপড় ছেঁড়া সেটা আমি নিয়ে নিয়েছি ফ্রিজটা পরিষ্কার করবার জন্য তো দেখো এবারে আমি স্প্রেটাকে পুরো ফ্রিজের মধ্যে ছড়িয়ে দেব যেটা আমি বানিয়েছি বাটির মধ্যে সব দিকে ওটাকে ছড়িয়ে দিয়ে আমি মোটামুটি দু তিন মিনিট রেখে দিয়েছি এবার ফ্রিজের দরজায় যে ট্রেগুলো লাগানো থাকে সেই ট্রেগুলোকে আমি খুলে নিয়ে দরজার মধ্যেও স্প্রে করে দিচ্ছি আর ফ্রিজের ভেতরকার ট্রেগুলো তো আমি আগেই খুলে রেখে দিয়েছি সেগুলোকে কিন্তু আমি জল দিয়ে ধোবো না তো দেখো আমার স্প্রেটা মোটামুটি দু তিন মিনিট ছিল এরপরে আমি ব্রাশটা নিয়ে যে কোনায় কোনায় ভালো করে ফ্রিজটাকে পরিষ্কার করে দিচ্ছি ব্রাশ দিয়ে করলে কি হয় যে ময়লাগুলো জমে থাকে সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় মানে একদম ডিপ ক্লিন যেটাকে বলে সেটা কিন্তু এইভাবে করলে সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় আর ব্রাশ দিয়ে আমি ভালো করে ঘষে দিচ্ছি দেখো নিচটাতে তো বেশ দাগ হয়ে গেছিলো যেখানে আমার সবজি ঝুড়িটা থাকে তো সেই জায়গাটা তো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্লাস পরা থাকলে কি হাতটা নোংরা কমায় আর এরপরে আমি যে সুতির কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা দিয়ে আমি ভালো করে ফ্রিজের ভেতরটাকে মুছে নিচ্ছি এরপরে কিন্তু আমি আরও একটা শুকনো কাপড় রেডি করে রেখেছি যেটা একটু মোটা জলটা তাড়াতাড়ি শোক করে সেইটাকে দিয়ে আমি ভালো করে ফ্রিজের ভেতরটাকে মুছে নেব একেবারে পরিষ্কার শুকনো করে নেব ফ্রিজের ভেতরটা তো এইভাবে আমি কিন্তু ফ্রিজের ভেতরটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি এইবারে আসছি পাল্লাটাতে পাল্লাটাতেও আমি আগে ওরকম যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি স্প্রে করে দিয়েছিলাম তো এরপরে ঠিক যেরকম ভেতরটা পরিষ্কার করেছি পাল্লাটাকেও ঠিক সেরকমভাবেই পরিষ্কার করে আমি নিলাম নিয়ে ওই শুকনো কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি এইবারে দেখো ফ্রিজের আর ফ্রিজের দরজার মাঝখানে যে রাবারের পোসানটা থাকে সেখানটার ভেতরে ভেতরে বেশ ময়লা জমে থাকে সেটাও কিন্তু পরিষ্কার করা খুব দরকারি তো ইয়ারবার দিয়ে আমি সে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি দেখো কি পরিমাণে ময়লা জমেছে সেখানে তো সাইডটাও ঠিক একই রকমভাবে পরিষ্কার করে নিচ্ছি তো ময়লা তো বেশ ভালোই বেরোচ্ছে আর আমারও মনটা বেশ স্যাটিসফাইড হচ্ছে যে না ফ্রিজটা আমার বেশ ভালোভাবেই পরিষ্কার হচ্ছে তো দেখো এইবারে পাল্লাটার ওখানে একটা হলুদ মতো দাগ লেগে রয়েছে সেটা কিসের দাগ আমি ঠিক বুঝতে পারছি না তো আমি যে লেবুটা কেটে রেখেছিলাম রসটা একটা আলাদা বাটিতে রেখে এটাকে উল্টে নিলাম আর যে খাওয়ার সোডাটা নিয়েছিলাম সেটাকে এই লেবুর মাথায় দিয়ে দিলাম দিয়ে দিয়ে ওই যে দাগ লেগে রয়েছে সেই জায়গাটাতে আমি ঘষে ওটাকে এমনি রেখে দেবো তারপরে বেশ বেশখানিক্ষণ পর মুছে নিলে দাগটা যদি উঠে যায় তো ভালো তো না উঠলে তো কিছু করার নেই এইভাবে আশা করি দাগটা আমার উঠেই যাবে এবার ফ্রিজের ট্রেগুলো পরিষ্কার করার পালা তো আমি সেগুলোর মধ্যে ভালো করে স্প্রে করে দিয়েছি দিয়ে তারপরে যে সুতির যে কাপড়টা ছিল সেটা দিয়ে ভালো করে আমি মুছে নিচ্ছি আর যদি সেখানে কোনো এমন ময়লা থাকে যে কাপড় পৌঁছাচ্ছে না তো সেই জায়গাগুলো কিন্তু আমি ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই যে এখানে যে একটা ট্রে রয়েছে সেই ট্রের ভেতরে একটা পোর্শান সেখানে আমার ব্রাশও ঢুকছে না তুমি দেখো ইয়ারবার দিয়ে পরিষ্কার করেছি কিভাবে ময়লা বেরিয়েছে মানে ওই জায়গাগুলো কিন্তু তোমার এমনি কোনো কিছু দিয়ে মানে পরিষ্কার করতে পারবে না তো এই সব জিনিসই তোমাকে ব্যবহার করতে হবে তো যাই হোক আমার এখানে ট্রেগুলো বেশ ভালো মতোই আমি পরিষ্কার করে ফেলেছি তারপর আমি ফ্রিজের মধ্যে ট্রেগুলোকে সেট করে দিয়ে ফ্রিজটাকে চালু করে দিয়েছি এদিকে দেখো যে ডিপ ফ্রিজারটা আছে সেই ডিপ ফ্রিজের জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করার সময় ভিডিওটা চালিয়ে রেখেছিলাম কিন্তু পরে দেখলাম যে না ভিডিওটা আমার ওখানে হয়ই তো দেখো এই জায়গাটাও ঠিক আমি সেম পদ্ধতিতেই পরিষ্কার করেছি স্প্রে করে ওই শুকনো যে কাপড়টা ছিল সেটা দিয়ে আমি জাস্ট মুছে নিয়েছি তো দেখো বাইরেটা আমি প্লেন কলিন্স দিয়ে পরিষ্কার করছি সব কিন্তু কখনোই লেবু বা যে ভিনিগার সে জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করবে না তাহলে কিন্তু কালারটা ফেড হয়ে যায় আর ফ্রিজের ভেতরে আমি সব জিনিসগুলোকে অর্গানাইজ করে ফেলেছি এখানে ডিপ ফ্রিজটাও বেশ পরিষ্কার লাগছে আর ভেতরটা খুবই চকচক করছে তো আমার তো ভীষণই ভালো লাগছে দেখে ফ্রিজটা এমনিও খুব মানে মনে একটা অশান্তি চলছিল যে কবে আমি ফ্রিজটা পরিষ্কার করব। তো আলটিমেটলি আমি পরিষ্কার করতে পেরেছি দেখো একদম চকচক করছে তোমরা যদি সামনে থেকে দেখতে পেতে তাহলে বুঝতে পারতে যে কী রকমভাবে ফ্রিজটা পরিষ্কার হয়েছে তো এরকমভাবেই আমি কিন্তু ফ্রিজ ডিপ ক্লিন করি আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে ভিডিওটা পুরোটা দেখো আর বাড়িতেও তোমরা ঠিক এরকমভাবেই ফ্রিজ পরিষ্কার করো দেখবে ফ্রিজ একদম চকচক করবে আর কোনো রকম দুর্গন্ধ ফ্রিজের থেকে বেরোবে না তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক সুন্দর থেকো আর কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানি